বাঙালিদের কাছে জামাই ষষ্ঠী হলো মাছ মাংস দই মিষ্টি সবকিছু মিলেমিশে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। তাই আগামী জামাই ষষ্ঠী উপলক্ষে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি স্পেশাল ননভেজ থালি রেসিপি। এই থালির মধ্যে রয়েছে সাদা ভাত, গাজর পোলাও, ঝুরঝুরে আলু ভাজা সহ পাঁচ রকমের ভাজা, ভেজ ডাল, লাউ চিংড়ি, গোয়ান স্টাইল পমফ্রেট কারি, হায়দ্রাবাদি দম মটন, আমের চাটনি, আর সাথে রয়েছে দই মিষ্টি আর পান। নিশ্চয় দেখে ভাবছেন এতগুলো রান্না করতে গেলে তো পুরো দিনটাই লেগে যাবে, কিন্তু না বন্ধুরা, মাটনটা যদি আগের দিন রাত্রে ম্যারিনেট করে রাখা যায় আর স্টেপ বাই স্টেপ সমস্ত রান্নাগুলো করলে কিন্তু 1.5 ঘন্টার বেশি একদমই সময় লাগে না। তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে এতগুলো রেসিপি আমি ঝটপট 1.5 ঘন্টার মধ্যেই করে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি পৌশালি রায়, আমার চ্যানেল বাহারি ব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি চেষ্টা করি নিত্য নতুন মুখরোচক এবং স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করার। এই ধরনের রেসিপিগুলি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশের যে ছোট্ট বেল আইকনটি আছে সেটিকে অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমে আমি হায়দ্রাবাদি দাম মাটন বানানোর জন্য মাটনটা ম্যারিনেট করে রাখবো। চেষ্টা করবেন এটা আগের দিন রাত্রে ম্যারিনেট করে রাখতে, তাহলে কাজটা যেমন এগিয়ে থাকবে মাংসটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে 1 কেজি রেগুলার কাট খাসির মাংসকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। ভালো কালারের জন্য দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুনের থেকেও কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই রান্নাতে কিন্তু হলুদের ব্যবহারটা খুবই কম হবে। নিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি আর 1 মুঠো পুদিনা পাতা। হায়দ্রাবাদি দাম মাটনে কিন্তু এই ধনে পাতা আর পুদিনা পাতাটা ব্যবহার করতেই হবে। অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিলস্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্ট। এবার দেব বেরেস্তা। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে তারপর ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। তারপর একটা টিস্যু পেপারের উপর রেখে দিয়েছিলাম যাতে এক্সেস অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায়। পেঁয়াজটা বেশ ক্রিস্পি হয়ে গেছে। এবারে হাতে করে ক্রাশ করে এটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না। 1 কেজি মাটনের জন্য অ্যাড করে দিচ্ছি প্রায় 200 গ্রাম মতো ফ্রেশ টক দই। এবারে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 10টা গোলমরিচ, 3টে ছোট এলাচ, 1 ইঞ্চির দারচিনি, 4টে লবঙ্গ, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10টা কাজু বাদাম, 10টা আমন্ডস বা কাঠবাদাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো নারকোল। এবারে এগুলো মিক্সার জারে দিয়ে একটা পাউডার আমি বানিয়ে নেব। মশলার পাউডারটা রেডি হয়ে গেছে, এটা এবার মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে সব কিছুকে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন মাংস ম্যারিনেশনের সময় আমি কিন্তু তেল বা ঘি কোনো কিছুরই ব্যবহার করছি না। খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে এই কাজটা করে নিতে পারেন। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব নর্মাল ফ্রিজে ওভারনাইটের জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন অন্তত 2 ঘন্টা যেন ম্যারিনেট করে রাখা হয়। প্রথমে আমরা ঝুরঝুরে আলু ভাজার জন্য এখানে 3টে বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে সেটাকে জলে ভিজিয়ে রেখেছি। এবারে এই যে গ্রেটারগুলো থাকে তার বড় দিকটা দিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করছি আর আলুগুলোকে আমি জলের মধ্যে ফেলে দিচ্ছি যাতে করে কালো না হয়ে যায়। এভাবে করে সমস্ত আলুগুলোকে আমি গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করার পর খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটা প্লেটের ওপরে কটন কাপড় দিয়ে তার ওপর আলুগুলোকে আমি বিছিয়ে দিচ্ছি। এখন এটাকে ফ্যানের নিচে রেখে দেবো যাতে করে সম্পূর্ণভাবে এটা ড্রাই হয়ে যায়, তবে রোদের মধ্যে কিন্তু রাখা যাবে না। এবারে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি চাটনির জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো মৌরি, 1টা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন মতো পাঁচফোড়ন। এগুলোকে লো ফ্লেমে একটু ড্রাই রোস্ট করে নেব। তারপর ঠান্ডা করে একটা কোর্স পাউডার বানিয়ে নেব। এই মশলাটা আমাদের চাটনির ফ্লেভারকে অনেক গুণে বাড়িয়ে দেবে। একটা সসপ্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে জল গরম করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আজ আমি খোসা শুদ্ধ আমের চাটনি বানাবো। এখানে 1/2 কিলো মতো আমকে খোসা শুদ্ধ 4 টুকরো করে কেটে নিয়ে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে আমের কষভাবটা একটু কমে যায়। এবারে আমগুলোকে এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য আমগুলোকে একটু ভাপ দিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমগুলোর কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবারে এগুলোকে আমি জল থেকে ছেঁকে নিচ্ছি। আমের চাটনি বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি 1/2 টিস্পুন মতো সর্ষের তেল গরম করে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1টা শুকনো লাল লঙ্কা আর 1/2 টিস্পুন মতো পাঁচফোড়ন। দিচ্ছি জাস্ট 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো,
হলুদটা যাতে পুড়ে না যায় তাই একটু মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো লবণ। লবণ আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 বাটি মতো জল। আর সেম বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চাটনিতে চিনির পরিমাণটা কতটা দেবেন সেটা ডিপেন্ড করছে আমটা কতটা টক বা মিষ্টি তার উপর। এবারে অপেক্ষা করব চিনিটা মেল্ট হওয়া অবধি। দেখুন বন্ধুরা, চিনিটা মেল্ট হয়ে গেছে আর এটা ফুটতেও শুরু করেছে। এবারে যে আমগুলো আমি ভাপ দিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য আমগুলোকে আমি ফুটিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। কয়েকটা আম একটু গলে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। প্রথমে যে মশলাগুলো ড্রাই রোস্ট করে একটা কোর্স পাউডার বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আবারও হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এই আমের চাটনিটা সম্পূর্ণ ঠান্ডা করে একটা এয়ার টাইট গ্লাস কন্টেনারে ফ্রিজের মধ্যে আমরা 2 সপ্তাহ অবধি খুব ভালোভাবে স্টোর করে রাখতে পারি। মাটনটা আমি আগের দিন রাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে দম মাটন বানানোর জন্য বাকি প্রিপারেশনগুলো আমি করে নেব। দম মাটনটা বানানোর জন্য এখানে একটা হেভি বটম সসপ্যান নিয়েছি। সসপ্যানের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। একটু ঘুরিয়ে নিলাম যাতে করে সর্ষের তেলটা খুব সুন্দরভাবে প্যানের মধ্যে স্প্রেড হয়ে যায়। এবারে ম্যারিনেট করা মাংসগুলো আমি সসপ্যানের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2টো তেজপাতা, একটা বড় সাইজের টমেটোকে ফাইনলি চপ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো আমার হোমমেড গাওয়া ঘি। আপনারা চাইলে শুধুমাত্র তেল বা শুধু ঘি দিয়েও রান্নাটা করতে পারেন, তবে আমি তেল আর ঘি 2টো মিক্স করেই রান্নাটা করব। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দম মাটনের টেস্ট আর ফ্লেভারকে আরও বাড়ানোর জন্য এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো রোজ ওয়াটার বা গোলাপ জল। এই রান্নাতে আলাদা করে কিন্তু কোনো জলের ব্যবহার আমি করছি না। টমেটো আর দই থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ফাইনালি আবারও সব কিছু খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এবারে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে খুব ভালো করে এটাকে আমি কভার করে দিচ্ছি যাতে করে ভিতরের স্টিমটা বাইরে বেরিয়ে আসতে না পারে। আপনাদের হাতের কাছে যদি এরকম অ্যালুমিনিয়াম ফয়েল অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে যে কোনো প্লেট দিয়ে এটাকে ঢাকা দিয়ে তারপর আটা দিয়ে চারিদিকটা সিল করে নিলেই হবে। সসপ্যানটা আমি গ্যাসের উপর বসিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরেই কিন্তু মাটনটা ফুটতে শুরু করেছে। এবারে মাটনটাকে আমি ডাইরেক্ট কুক করব না, যে তাওয়া দিয়ে আমরা রুটি বানিয়ে থাকি সেই তাওয়ার ওপরে এটাকে আমি বসিয়ে দিলাম। অপেক্ষা করব তাওয়াটা যাতে গরম হয়ে যায়। তারপর তাওয়াটা গরম হয়ে গেলে একদম লো ফ্লেমে গ্যাসের লোয়েস্ট টেম্পারেচারে এটাকে আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর তার মধ্যে বাকি রান্নাগুলো আমি করে নেব। মাটনটা রান্না হচ্ছে। এবারে আমি ভেজ ডাল বানানোর জন্য 1/2 কাপ মতো মুগ ডালকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নেব। একটা প্রেশার কুকারের মধ্যে আমি 3 কাপ মতো জল গরম করতে দিয়েছি। এবারে ড্রাই রোস্ট করে ধুয়ে নেওয়া মুগ ডালটা প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 ফোঁটা সর্ষের তেল। প্রেশার কুকারটা বন্ধ করে নিলাম। এবারে খুব ভালো করে ডালটাকে আমি সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হচ্ছে, এদিকে বাকি প্রিপারেশনগুলো আমি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো নারকল কুচি। নারকলটা হালকা করে একটু ভেজে নেব। মুগ ডালের মধ্যে নারকল দিলে তার টেস্ট কিন্তু খুবই ভালো লাগে। নারকলটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম 1 মুঠো মতো বাদাম। এবারে বাদাম আর নারকল দুটোকেই আমি বেশ লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, নারকল আর বাদামের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। সেম প্যানের মধ্যে আরও 1/2 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1/2 ইঞ্চির দারচিনি, 2টো ছোট এলাচ আর 1/2 টিস্পুন মতো গোটা জিরে। ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ আসতে শুরু করেছে। 1 ইঞ্চির আদাকে আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে আদাটাকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমরা যেহেতু ভেজ ডাল বানাবো তাই এখানে একটা মাঝারি সাইজের গাজর আর 10টা বিনসকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে বিনস আর গাজরটাকে হালকা করে ভেজে নিচ্ছি। মিনিট 3 ধরে বিনস আর গাজরটাকে আমি ভেজে নিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। 2টো মাঝারি সাইজের ক্যাপসিকামকে আমি রাফলি চপ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম।
এবারে এই সব কিছুকে মিডিয়াম ফ্লেমে আরো মিনিট দুয়েক মতো একটু ভেজে নেব। সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এগুলো ভাজার খুব সুন্দর অ্যারোমা আসতে শুরু করেছে। এবারে সিদ্ধ করে রাখা মুগ ডালটা আমি দিয়ে দিলাম। মুগ ডাল ঠান্ডা হয়ে গেলে অনেকটাই জমে যায়, তাই হাফ কাপ মতো গরম জল দিয়ে প্রেশার কুকারটা ধুয়ে আমি সেটাও ডালের মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে সবকিছু আমি মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে দু চারটে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। ডালটা ফুটতে শুরু করেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি, 2 টেবিলস্পুন মতো কিশমিশ আর প্রথমে ভেজে রাখা নারকল আর বাদাম। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মুগের ডাল বানাচ্ছি তাই সব শেষে আমি অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন মতো ঘি। আবারও সবকিছু মিক্স করে গ্যাস অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। এখন আমরা বানিয়ে নেব একটা স্পেশাল পোলাও। আজ বানাবো গাজর পোলাও। তার জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও কিন্তু পোলাওটা বানাতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিলাম 2 তেজপাতা, 2 চেরা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন মতো গোটা জিরে। ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ আসতে শুরু করেছে। এখানে একটা বড় সাইজের গাজরকে আমি ফাইনলি গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য গাজরটাকে আমি একটু ভেজে নেব। ফিরে এলাম 2 মিনিট পর, গাজরটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। গাজর পোলাও বানানোর জন্য 1 কাপ মতো বাসমতি চালকে আমি 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে জল ঝরিয়ে সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গাজরের সাথে চালটাকে মিডিয়াম ফ্লেমে আরো 2 মিনিট মতো আমি ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে চালটা ভেঙে না যায়। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন বন্ধুরা, চালটা কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে চালটা ভাজা একদম পারফেক্ট হয়েছে। এবারে আমি চালের মধ্যে জল অ্যাড করব। ঝরঝরে পোলাও বানানোর জন্য যে পরিমাণ চাল নেওয়া হবে ঠিক তার ডবল কোয়ান্টিটিতে জলটা আমাদের দিতে হবে। আমি এখানে 1 কাপ মতো চাল নিয়েছি, তাই আমি দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আবারও সব কিছু হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরে এলাম 8 মিনিট পর। দেখুন বন্ধুরা, রাইসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো ব্রাউন সুগার। আপনারা চাইলে চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন। আবারও হালকা হাতে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এতে করে ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবারে এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তাহলেই আমাদের দারুণ টেস্টি কালারফুল গাজর পোলাও রেডি হয়ে যাবে। এখন আমি বানিয়ে নেব বাঙালিদের অতি প্রিয় লাউ চিংড়ি। তার জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, তাহলে সেটা খুব শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তাই মিনিট 2-এর মধ্যে উল্টে পাল্টে চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিয়ে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজার পর প্যানের মধ্যে যেটুকু তেল পড়ে আছে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা স্পেশাল মশলা। 1/2 ইঞ্চির আদা, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 2 টেবিলস্পুন নারকোল আর 2 কাঁচা লঙ্কার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে এগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। চিংড়ি মাছের যে কোনো প্রিপারেশনে যদি একটু নারকোল বাটা দেওয়া যায় তাহলে তার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করেছে। এবারে মিক্সার গ্রাইন্ডার জারটা ধুয়ে আমি 1/4 কাপ মতো জল অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা ছোট সাইজের লাউকে আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। লাউ কিন্তু কাটার পরে আমি ধুই না, কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিই, তারপর কেটে ডাইরেক্ট রান্না করি। খুব ভালো করে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু রান্নাতে আমি লবণ ব্যবহার করিনি। এবারে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 7 মিনিট পর। দেখুন বন্ধুরা, লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এভাবে করে স্প্যাচুলার সাহায্যে আরও একটু আমি ম্যাশ করে দিলাম। এখন প্রথমে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাউ রান্না হওয়ার পর পরিমাণে অনেকটাই কমে যায়, তাই এই পর্যায়ে আমি স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি।
আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য লো ফ্লেমে। তাহলেই আমাদের লাউ চিংড়ি রেডি হয়ে যাবে। আমের চাটনি, ভেজ ডাল, গাজর পোলাও, লাউ চিংড়ি তো রান্না হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের হায়দ্রাবাদি দম মাটনও কিন্তু রেডি। মাঝে কিন্তু মাটনটা আমি একবারও খুলে দেখিনি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মাটনটা সিদ্ধ হয়ে গেছে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট পাঁচেকের জন্য মাটনটাকে আমি একটু ফুটিয়ে নেব। যেহেতু আমরা টক দই আর টমেটো ইউজ করেছিলাম, তাই সমস্ত টেস্টকে ব্যালেন্স করার জন্য 1 টিস্পুন মতো চিনি অ্যাড করে দিলাম। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু আমি একটুও জলের ব্যবহার করিনি। তবে আপনারা যদি বেশি গ্রেভি চান, সেক্ষেত্রে এই পর্যায়ে হাফ কাপ মতো গরম জল ব্যবহার করতে পারেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ফ্লেভারফুল হায়দ্রাবাদি দম মাটন। এখন আমি বানিয়ে নেব গোয়ান স্টাইলের পমফ্রেট কারি। তার জন্য একটা প্যানের মধ্যে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করতে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। এবারে লবণ হলুদ মাখানো পমফ্রেট মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো সামুদ্রিক মাছ কিন্তু বেশি ভাজতে নেই, তাই এই পমফ্রেট মাছটা আমি টোটাল 4 মিনিটের মধ্যে এপিট ওপিট করে ভেজে নেব। 2 মিনিট ধরে একটা দিক ভাজা হয়ে গেছে। এবারে খুব সাবধানে উল্টে দিলাম আর একইভাবে অপর দিকটা আরও মিনিট দুয়েকের মতো আমি ভেজে নেব। পমফ্রেট মাছ ভীষণই নরম হয়, তাই ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। সুন্দর করে পমফ্রেট মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন খুব সাবধানে এগুলো আমি প্যান থেকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর প্যানের মধ্যে যেটুকু তেল পড়ে আছে তার মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো কালো সর্ষে আর দিচ্ছি 10-12টা ড্রাই কারি পাতা। কারি পাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর রৌদ্রে শুকিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। এভাবে কারি পাতা কিন্তু মাসের পর মাস খুব ভালোভাবে স্টোর করে রাখা যায়। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ আসতে শুরু করেছে। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি পাতলা পাতলা সাইজ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে বেশ লাল করে আমি ভেজে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার আর স্বাদ অনুসারে লবণ। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করা থাকবে, না হলে ড্রাই মশলাগুলো পুড়ে যেতে পারে। এবারে আমি দিয়ে দিচ্ছি গোয়ান স্টাইলের একটা মশলার পেস্ট। এর মধ্যে আছে একটা মাঝারি সাইজের টমেটো, 8টা মতো রসুনের কোয়া, 1/2 ইঞ্চির আদা আর 2 টেবিল স্পুন মতো নারকল। এগুলোর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই মিক্সিং জারটা ধুয়ে জাস্ট 1/4 কাপ মতো জল অ্যাড করে দিলাম। আবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব যতক্ষণ অব্দি না তেল ছেড়ে আসছে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তেলটা সেপারেট হতে শুরু করেছে, তার মানে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিলাম 1 কাপ মতো গরম জল আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি। ট্র্যাডিশনালি গোয়ান কোনো রেসিপিতে টমেটোর পরিবর্তে কোকম ব্যবহার করা হয়, কিন্তু সেটা তো সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, তাই আমি কোকমের পরিবর্তে টমেটোর ব্যবহার করেছি। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবারে প্রথমে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা ছাড়া মিনিট পাঁচেকের জন্য মাছগুলো আমি ফুটিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখে বুঝতেই পাচ্ছেন আমাদের গোয়ান স্টাইল পমফ্রেট কারি কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। সমস্ত রান্নাই হয়ে গেছে। এবারে আমি ভাজাগুলো করে নিচ্ছি। ঝুড়ি আলু ভাজার জন্য যে আলুগুলো আমি শুকোতে দিয়েছিলাম সেগুলো এখন সুন্দরভাবে শুকিয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে আমি কিছু পরিমাণে ঝুড়ি আলুগুলো দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে ক্রিস্পি করে এগুলোকে আমি ভেজে নেব। ভাজার সময় কিন্তু লবণ বা হলুদ কোনো কিছুই আমি দিচ্ছি না। মিডিয়াম ফ্লেমে মিনিট তিনেকের মধ্যে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে গেছে। এবারে আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে দেবো যাতে এক্সেস তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। তারপর ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে আমরা 1 সপ্তাহ অবধি খুব ভালোভাবে স্টোর করে রাখতে পারি। তারপর খাওয়ার আগে সামান্য পরিমাণে চাট মশলা আর লবণ ছড়িয়ে নিলেই হলো। ঝুরি আলু ভাজার পর এই তেলের মধ্যেই পাঁপড়, পোস্তর বড়া, কুমড়ো আর পটলটা আমি ভেজে নিচ্ছি। সেটা আর আমি দেখালাম না, তাহলে ভিডিওটা অযথাই খুব লেন্দি হয়ে যেত। আসুন এবারে থালিটা তাহলে আমরা সাজিয়ে নিই। মিষ্টি পান, দই আর মিষ্টি সহযোগে থালিটা আমি সাজিয়ে নিয়েছি।
এটা দেখতে যতটা সুন্দর হয়েছে প্রতিটা পদ কিন্তু খেতে আরো দুর্দান্ত হয়েছিল। আজকের এই থালি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে এটাকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।